নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব প্রথম ভাষা যাদের বাংলা আছে তা তাদের খুব গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন নিয়ে। তা এই প্রশ্নগুলো সমস্ত ধরনের টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, আমরা আজকে প্র্যাকটিস সেটটা শুরু করি। তা প্রথম প্রশ্ন আছে, মানুষ হও আবার তোরা মানুষ হ, এটা কি ধরনের ধাতু? তা এটা কি ধরনের ধাতু আমাদের জিজ্ঞেস করেছে। প্রথম অপশন আছে নিত্যবৃত্ত অতীত, দ্বিতীয় অপশন আছে পুরাঘটিত বর্তমান, তৃতীয় অপশন আছে পুরাঘটিত ভবিষ্যৎ এবং চতুর্থ অপশন আছে দ্বিকর্ম ক্রিয়া। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা পুরাঘটিত ভবিষ্যৎ। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে হাত যোগ আ হাতা, ধম যোগ আ ধমক যোগ আ ধমকা, তাহলে এটা কি হবে চারটের মধ্যে? তা এখানে এর সঠিক উত্তর যদি বলা হয় তাহলে সঠিক উত্তর হবে নিত্যবৃত্ত অতীত। চলে আসি বন্ধুরা একইভাবে তৃতীয় প্রশ্নে, দেখ যোগ আ দেখা, মা ছেলেকে চাঁদ দেখায়, কি ধরনের ধাতু এটা? তাহলে একই রকম প্রশ্ন, তা দেখ যোগ আ দেখা, তাহলে মা ছেলেকে চাঁদ দেখায়, কি ধরনের ধাতু এটা? তা এর সঠিক উত্তর বন্ধুরা পুরাঘটিত বর্তমান। চলে আসি পরবর্তী প্রশ্ন, ঠাকুরমা আমাদের গল্প বলেন, এই বলেন কি ধরনের ক্রিয়া? এখানে অপশন আছে যৌগিক ক্রিয়া, অসম্পূর্ণ ক্রিয়া, দ্বিকর্মণ্য ক্রিয়া, আর কোনোটি নয়। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে বলেনটা দ্বিকর্মণ্য ক্রিয়া বা দ্বিকর্মক ক্রিয়া। চলে আসি পরবর্তী প্রশ্ন, ছেলেরা হাঁকিতে লাগিল, সে সারা রাত জেগে রইল, কি ধরনের ক্রিয়া? তাহলে এখানে কি ধরনের ক্রিয়া প্রয়োগ করা আছে? তা এখানে যদি সঠিক উত্তর হয় চারটের মধ্যে তাহলে সঠিক উত্তর হবে যৌগিক ক্রিয়া। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কে তার ঘড়িটা হাতিয়েছে, এই বাক্যে কি ধরনের ক্রিয়া? মানে হাতিয়েছেটা কি ধরনের ক্রিয়া আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাই হাতিয়েছেটা হবে কিন্তু নাম ধাতুজ ক্রিয়া। চলে আসছি পরবর্তী প্রশ্ন, যা মনে করেছিল তা হলো না, এখানে কি ধরনের সর্বনাম? এখানে সর্বনাম ব্যবহার করা হয়েছে, যে তা, এই যা এবং তা, এটা কি ধরনের সর্বনাম? তো চলুন বন্ধুরা দেখে নিই এটা কি ধরনের সর্বনাম, না এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কাঁকাল এর সমার্থক শব্দ। তাহলে কাঁকাল এর সমার্থক শব্দ আমাদের বার করতে হবে, কাকাল মানে হচ্ছে কোমর, ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্ন, কৃত্ত, তাহলে কৃত্ত শব্দের সমার্থক শব্দ আমাদের জিজ্ঞেস করেছে, যে কৃত্ত শব্দের সমার্থক শব্দ এর সঠিক উত্তর হবে যাহা খণ্ডিত বা কর্তিত হইয়াছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, প্রজ্ঞা, প্রজ্ঞা এর বিপরীত শব্দ হবে এই চারটির মধ্যে অপরিপক্ক, তাহলে অপরিপক্ক হলো প্রজ্ঞার বিপরীতার্থক শব্দ। চলে আসি পরবর্তী প্রশ্ন, তোমাকে অনেকবার সতর্ক করে দেওয়া হয়েছে, কোন বাচ্চে আছে? তাহলে এই যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, এটা কোন বাচ্চে দেওয়া আছে সেটা আমাদের বার করতে হবে। তা তোমাকে অনেকবার সতর্ক করে দেওয়া আছে, এটা দেওয়া আছে কিন্তু ভাব বাচ্চে, ঠিক আছে বন্ধুরা? তো চলুন বন্ধুরা আমরা এবার যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখে নিই আপনাদের সামনে কি দেওয়া আছে। সকালে বেশ স্পষ্ট দেখিলাম, কোন বাচ্চে আছে? তাহলে সকালে বেশ স্পষ্ট দেখিলাম, এটা আছে কিন্তু কর্তি বাচ্চে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আমার সন্তান কষ্ট সার্থক, কি ধরনের বাক্য? তাহলে আমার, সরি বন্ধুরা, আমার সমস্ত কষ্ট সার্থক হলো। তা আমার সমস্ত কষ্ট সার্থক হলো, এটা কি ধরনের বাক্য? না এর সঠিক উত্তর হচ্ছে অস্তর্থক বাক্য, ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্ন, সভ্য জগৎ জানেও না, কি ধরনের বাক্য? তাহলে সভ্য জগৎ জানেও না, কি ধরনের বাক্য? তা এর সঠিক উত্তর হবে বন্ধুরা নঙ্গর্থক, এটি হচ্ছে নঙ্গর্থক বাক্য। চলে আসি পরবর্তী প্রশ্ন, একদম মনে নেই, এটা কোন বাচ্চে আছে? তাহলে একদম মনে নেই, এটা কোন বাচ্চে? তা এটা সঠিক উত্তর বন্ধুরা কর্ম বাচ্চে। চলে আসি পরবর্তী প্রশ্ন, আমি স্বীকার করবই, কোন বাচ্চে? তাহলে আমি স্বীকার করবই, এটা কোন বাচ্চে দেওয়া আছে? এটা সঠিক উত্তর হচ্ছে কর্তৃ বাচ্চে।
চলে আসছি পরবর্তী প্রশ্ন, আরাধ্য দেবতার উপাসনার মন্ত্র এক কথায় কি হবে? তাহলে আরাধ্য দেবতার উপাসনার মন্ত্রকে এক কথায় কি বলে? না, একে বলে হচ্ছে ইষ্ট দেবতা। ইষ্ট দেবতা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কার্তিকের ছয় জন ধাত্রীর অন্যতম এক কথায় প্রকাশ করলে হবে? তাহলে কার্তিকের ছয় জন ধাত্রীর মধ্যে অন্যতম এক কথায় প্রকাশ করলে হবে কৃতিকা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, চপল শব্দের বিপরীত শব্দ, তাই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক হবে সেটা আমরা এখানে বার করে নেব, তাই এখানে সঠিক উত্তর হলো স্থির। চলে আসছি পরবর্তী প্রশ্ন, তা পরবর্তী প্রশ্নে দেওয়া আছে, চিকিৎসার পরে ডাক্তার বললেন এ যাত্রায় বেঁচে গেছে, এরপর সাবধান হবেন, বারবার কিন্তু কে এই নির্জন রাস্তা দিয়ে এসে বাজবে না? বাজারে ফিরতে এক ব্যক্তি বললেন, যাওয়ার সময় তো বাচ্চাটি রাস্তায় দেখেছিলাম চিৎকার করে, ও বলেও ছিলাম কার ছেলে, বিপদ ঘটবে, নিয়ে যান, চল চল ডাক্তারের কাছে চল। এই পথ দিয়েই সাইকেলে যাচ্ছিল সমীর, দেখলো একটি বাচ্চা ছেলে জলে পড়ে গেল। নেক্সট, সমীর অন্যের সাহায্য নিয়ে ছেলেটিকে ডাক্তারের কাছে নিয়ে গেল, সে জলে ঝাঁপিয়ে পড়ে ছেলেটিকে তুলল, চিৎকার শুনে বাচ্চাটির মা বাবা ছুটে এলো এবং কাঁদতে লাগলো। সমীর চিৎকার করে সাইকেল ফেলে পুকুরের দিকে গেল এবং আশপাশ থেকে অনেক লোক জড়ো হলো। উপরের অংশটি ভালোভাবে পড়ে ঘটনাক্রম অনুসারে সাজাও, তাহলে নিজের কোনটি সঠিক? তাহলে বন্ধুরা এটা আমাদের একটা সিকোয়েন্স মেনটেন করতে দিয়েছে, তা সিকোয়েন্স মেনটেন করতে দিয়েছে যখন, তখন এটা কোনটা সঠিক সেটা আমরা এখানে বার করব। তা বন্ধুরা এখানে দেখুন, এখানে অনেক বড় বড় সেন্টেন্স আছে, তা আমরা প্রথমে ডাইরেক্ট উত্তরে যাব। তা ডাইরেক্ট উত্তরে কি আছে দেখিনি, প্রথমে বলছে যে হয় তিন হবে, নইলে ছয় হবে, আর নইলে পাঁচ হবে। তা দেখিনি তিন নম্বরটা কি আছে, এই পথ দিয়েই সাইকেলে যাচ্ছিল সমীর, দেখলো একটি ছেলে, একটি বাচ্চা ছেলে জলে পড়ে গেল। আচ্ছা, পাঁচ নম্বর বলেছে সে জলে ঝাঁপিয়ে পড়ে ছেলেটিকে তুলল, আর ছ নম্বর হচ্ছে চিৎকার শুনে বাচ্চাটির মা বাবা ছুটে এলো এবং কাঁদতে লাগলো। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে পাঁচ ছয় না করে তিন কিন্তু এক নম্বর হচ্ছে, তাই যে ঠিক আছে। তাহলে তিন যদি এক নম্বর হয় তাহলে এটা ক হতে পারে, খ হতে পারে। এইবার আমরা দেখব লাস্টের সেন্টেন্সটা কোনটা হবে। তা লাস্টের সেন্টেন্সটা বলেছে দুটোতেই এক হবে, তাহলে লাস্টের সেন্টেন্সটা দুটোতেই এক হবে আর প্রথম সেন্টেন্সটা তিন হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনের পরের সেন্টেন্সটা কি হওয়া উচিত, হয় পাঁচ নইলে সাত। তাহলে তিনের সেন্টেন্সটা ছিল, এই পথ দিয়েই সাইকেল যাচ্ছিল সমীর, দেখলো একটি বাচ্চা ছেলে জলে পড়ে গেল। আমরা এবার পাঁচ নম্বরটা পড়ব, সে জলে ঝাঁপিয়ে পড়ে ছেলেটাকে তুলল, আর সাত কি আছে, সমীর চিৎকার করে সাইকেল ফেলে পুকুরের দিকে গেল এবং আশপাশ থেকে অনেক লোক জড়ো হলো। তা নিশ্চয়ই এটা সাত নম্বরটা আগে হবে, তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু তিন সাত পাঁচ ছয় দুই চার এক কিন্তু এখানে সঠিক উত্তর হবে। এখানে সবকটা ওইভাবে সিকোয়েন্স দিয়ে না পড়েও আপনারা কিন্তু অ্যান্সার থেকে সঠিক উত্তর কিন্তু করতে পারেন। ঠিক আছে, যে প্রসেসে করলাম সেটা কিন্তু আপনারা বুঝে গেলেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোনটি সঠিক? এই চারটের মধ্যে যেটি সঠিক সেটি আমাদের বার করতে হবে, তা আমরা এখানে দেখে নেব যে কোনটি সঠিক। উদয় পি থেকে উদিত বিশেষ্য, তাহলে এখানে কিন্তু অপশান এ কিন্তু এখানে সঠিক। ঠিক আছে, আমরা এইটার উপর কনফিডেন্স আছে তাই আমরা পরেরগুলো আর বললাম না। চলে আসি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভুল? তাহলে যেটি ভুল আছে সেটা আমাদের এখানে বার করতে হবে, তাহলে এখানে আমরা দেখে নেব যে কোনটি ভুল আছে। নব্য বিন থেকে নব্যতা বিশেষ্য, তারপরে আছে কঠিন বিন থেকে কাঠিন্য, বিশেষ্য থেকে বিশেষ, তাহলে আমাদের এখানে কিন্তু গ নম্বরটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, তাহলে কঠিন বি থেকে কাঠিন্য, বিশেষ্য থেকে বিশেষণ, ঠিক আছে, তাহলে ভুল আছে কিন্তু এটা। চলে আসি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভুল? তাহলে এর মধ্যে আমাদের নিচের কোনটি ভুল সেটা বার করতে হবে। কুল মানে বংশ বা ফল বিশেষ, আর কুল মানে নদীর তীর বা পার, কুজন মানে পাখির ডাক, আর কড়ি মানে হাতি। তাহলে এখানে কিন্তু ভুল যদি বলি তাহলে কিন্তু কুজন, কুজন মানে পাখির ডাক, কুজন মানে বাজে লোক, ঠিক আছে, তাহলে বাজে লোককে কুজন বলে। ঠিক আছে, তা সুতরাং এখানে পাখির ডাক, তাহলে বানানটা একটু অন্য হওয়া উচিত ছিল। ঠিক আছে, তাহলে এখানে কোনটি ভুল, না কুজন মানে পাখির ডাক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোন বানানটি ভুল?
তা যে বানানটি ভুল সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রতিযোগিতা মুমূর্ষু কল্যাণী আসু আর গীতাঞ্জলি, তাহলে কল্যাণী আসু এই বানানটা কিন্তু এখানে ভুল হবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের কোন বানানটি সঠিক? তাহলে যে বানানটি সঠিক সেটি আমাদের বার করতে হবে। আমাদের এই চারটে অপশান দেওয়া আছে, তা যে বানানটি সঠিক হবে সেটা আমরা দেখে নেব। তার সঠিক বানানটা হচ্ছে কৃষিজীবী, কৃষিজীবী বানানটা কিন্তু এখানে সঠিক। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। লিঙ্গান্তরের নিচে কোনটি ভুল, মানে লিঙ্গ পরিবর্তন করা হয়েছে দিয়ে কোনটা সঠিক হবে না সেটা আমাদের এখানে বলতে হবে। তা এখানে আছে প্রথম অপশানে খানসামা থেকে খান সজনি, ক্ষয় আছে এরে থেকে বকনা, গয় আছে হিম থেকে হিমানি, আর ঘয় আছে বিদ্যান থেকে বিদুষী। তাহলে এখানে কিন্তু ভুল আছে বিদ্যান থেকে বিদুষী। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভুল? এই চারটে আমাদের দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ, এই চারটে সন্ধি বিচ্ছেদের মধ্যে কোনটি ভুল? দৃশ যোগ তব্য দ্রষ্টব্য, এইটা কিন্তু এখানে ভুল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখে নেব। করিলাম মন শ্রী বৃন্দাবন, বারেক আসিব ফিরি, তাহলে শ্রী বৃন্দাবনের এর কারক কি হবে? তা এখানে শ্রী বৃন্দাবনের যে কারক সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তাহলে শ্রী বৃন্দাবন, তাহলে আসিব ফিরি, আসিব ফিরিকে জিজ্ঞেস করি যদি কোথায় আসিব ফিরি, উত্তর হবে শ্রী বৃন্দাবন, তাই না? তা এখানে সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা অধিকরণ কারক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কেঁচো ঘুরতে সাপ এর অর্থ কি? তাহলে এখানে অপশন কি দেওয়া আছে দেখিনি, কেঁচোর গর্তে সাপ পাওয়া, অপশন বি আছে কেঁচোর গর্ত থেকে বেরিয়ে সাপের কামড় দেওয়া, অপশন সি আছে হালকা থেকে গুরুত্বপূর্ণ, আর অপশন ঘ আছে গুরুত্বপূর্ণ থেকে হালকা। তো বন্ধুরা এখানে কেঁচো ঘুরতে সাপ মানে হালকা থেকে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন। তা আজকে শেষ প্রশ্ন আমরা দেখে নেব যে আজকে শেষ প্রশ্ন আছে অন্য যুগ থেকে যুগান্তর এটি কোন সমাস। তাহলে অন্য যুগ থেকে যুগান্তর এটি কোন সমাস তা আমাদের এখানে বার করতে হবে। আপনারা চুজ করুন যে এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, আমরা এখানে দেখে নেব যে চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে। আপনারা নির্বাচন করুন, আমরা দেখে নিচ্ছি যে এখানে সঠিক উত্তরটা কোনটি হয়। ঠিক আছে, তাহলে অন্য যুগ থেকে যুগান্তর এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা এটা নিত্য সমাস, নিত্য সমাসটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকে 30টা প্রশ্ন। তো চলুন একবার চট করে দেখে নিই আমরা 30টা প্রশ্ন কি কি শিখলাম। ঠিক আছে, আপনারা একটু মনোযোগ দেবেন, আমরা একটু চট করে দেখে নেব 30টা প্রশ্ন আমাদের কি কি ছিল। তাহলে আমরা বাংলা প্র্যাকটিস সেট করছিলাম, তা বাংলা প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন ছিল মানুষ হও আবার তোরা মানুষ হও কি ধরনের ধাতু, না এটা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ। নেক্সট হাত চোখ আ হাতার ধম চ আ ধমকা, এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। দেখ যোগ আ দেখা, মা ছেলেকে চাঁদ দেখায় কি ধরনের ধাতু, এটা হচ্ছে পুরাঘটিত বর্তমান। নেক্সট হচ্ছে ঠাকুমার আমাদের গল্প বলেন কি ধরনের ক্রিয়া, এটা হচ্ছে দ্বিকর্মণ্য ক্রিয়া। ছেলেরা হাঁকিতে লাগল সে সারা রাত জেগে রইল কি ধরনের ক্রিয়া, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। নেক্সট কে তার ঘড়িটি হাতিয়েছে এই বাক্যে কি ধরনের ক্রিয়া, এটা হচ্ছে নাম ধাতু ক্রিয়া। নেক্সট যা মনে করেছিলাম তা হলো না, এখানে কি ধরনের সর্বনাম, এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। নেক্সট কোশ্চেন কাঁকাল এর সমার্থক শব্দ, সঠিক উত্তর কোমর। নেক্সট কৃত্য শব্দের সমার্থক শব্দ হলো যা খণ্ডিত বা কর্তিত হইয়াছে। নেক্সট প্রশ্ন প্রজ্ঞা এর বিপরীত শব্দ, সঠিক উত্তর হবে অপরিপক্ক। নেক্সট তোমাকে অনেকবার সতর্ক করে দেওয়া হয়েছে কোন বাচ্চা আছে, সঠিক উত্তর ভাব বাচ্চা। নেক্সট প্রশ্ন সকালে বেশ স্পষ্ট দেখিলাম কোন বাক্যে লেখা আছে, এটা হচ্ছে কর্তৃবাক্যে। নেক্সট প্রশ্ন আমার সমস্ত কষ্ট সার্থক হইল কি ধরনের বাক্য, এটা হচ্ছে অস্থার্থক বাক্য। নেক্সট সভ্য জগৎ জানেও না কি ধরনের বাক্য, এর সঠিক উত্তর হচ্ছে নঙ্গর্থক। নেক্সট একদম মনে নেই কোন বাচ্চা, এর সঠিক উত্তর হচ্ছে কর্মবাচ্য। নেক্সট আমি স্বীকার করবই কোন বাচ্চে, এর সঠিক উত্তর হচ্ছে কর্তৃবাচ্য। নেক্সট আরাধ্য দেবতার উপাসনার মন্ত্র এক কথায় কি হবে, এর সঠিক উত্তর হচ্ছে ইষ্ট দেবতা। নেক্সট কার্তিকের ছয় জন ধাত্রীর অন্যতম এক কথায় প্রকাশ করলে হবে কৃতিকা। নেক্সট চপল শব্দের বিপরীত শব্দ হলো, সঠিক উত্তর হবে স্থির। আর 20 নম্বর প্রশ্নে আমাদের ক্ষয়ের অ্যান্সারটা সঠিক হবে, আপনারা একটু দেখে মিলে নিতে পারেন। চলে আসি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সঠিক? তা উদয় বিন থেকে উদিত বিন, মানে বিশেষ থেকে বিশেষণ হচ্ছে উদয় থেকে উদিত। নেক্সট প্রশ্ন নিচের কোনটি ভুল, কঠিন
বিশেষ্য থেকে কাঠিন্য বিশেষণ, এটা ভুল। তারপরে বলা যে কোনটি ভুল, কুজন, কুজন মানে পাখির ডাক না, কুজন মানে খারাপ লোক হলে এটা সঠিক হতো, তাহলে এটা এখানে ভুল। নেক্সট প্রশ্ন, নিচের কোন বানানটি ভুল, সেটা হচ্ছে কল্লা নিয়ে আসু। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোন বানানটি সঠিক, এটা হচ্ছে কৃষিজীবিতা সঠিক। নেক্সট প্রশ্ন, লিঙ্গান্তরের নিচে কোনটি ভুল, বিদ্যান থেকে বিদুষী, এটা কিন্তু এখানে ভুল। নেক্সট, নিচের কোনটি ভুল, এটা হচ্ছে দৃশ যোগ তব্য দ্রষ্টব্য, এটা কিন্তু এখানে ভুল। নেক্সট প্রশ্ন, করিলাম মন শ্রীবৃন্দাবন পারেক আসিব ফিরি শ্রীবৃন্দাবন, এর কারক কি হবে, এর সঠিক উত্তর হচ্ছে অধিকরণ কারক। নেক্সট প্রশ্ন, কেঁচো খুঁড়তে সাপ এর অর্থ কি, এটা প্রবাদ প্রবচন দিয়েছে, তা এর সঠিক উত্তর হচ্ছে হালকা থেকে গুরুত্বপূর্ণ। ও পরবর্তী ও শেষ প্রশ্ন, অন্য যুগ যুগান্তর কোন সমাস হবে, এর সঠিক উত্তর হচ্ছে নিত্য সমাস। এইবার চলে আসি বন্ধুরা আপনাদের এই ভিডিওটির বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে। তা আপনাদের এই বিশেষ আকর্ষণীয় বিষয়টা হলো হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের প্রশ্নে যে সঠিক উত্তর দেবে তাদের প্রাইজ দেওয়া হবে। তা আগে প্রশ্নটা শুনে নেন। তা আজকের প্রশ্ন হচ্ছে হতবুদ্ধি, হতবুদ্ধি যার কি ধরনের সমাস, অপশান এ মধ্য পদলোপী কর্মধারায়, অপশান বি সম্বন্ধে তৎপুরুষ, অপশান সি বহুব্রীহী, না অপশান ডি নিমিত্তে তৎপুরুষ। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, আজকের হোমটাক্সের প্রশ্ন হলো হতবুদ্ধি, হতবুদ্ধি যার কি ধরনের সমাস, অপশান এ মধ্য পদলোপী কর্মধারায়, অপশান বি সম্বন্ধে তৎপুরুষ, অপশান সি বহুব্রীহী, না অপশান সি অপশান ডি নিমিত্তে তৎপুরুষ। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যে সঠিক উত্তর হবে সেটা আপনারা পেয়ে যাবেন। এবং এই প্রশ্নে প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো দেরি না করে এখনই কমান্ড লাইনে এর যে উত্তর হবে সেটি পোস্ট করে দিন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।